কোটি টাকা পাচারের মামলায় ডেস্টিনির এমডি রফিকুল আমিন সহ 51 জনের রায় আজ। এই মুহূর্তে ঢাকার বিশেষ জজ আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। ডেস্টিনির অর্থ পাচার এবং অর্থ আত্মসাতের মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে, প্রায় আমরা 8 বছর পরই এই রায়ের পেতে যাচ্ছি। এর মধ্যে ডেস্টিনির লাখো বিনিয়োগকারীদের মধ্যে কয়েকশো বিনিয়োগকারী আদালতে এসে উপস্থিত হয়েছেন। আসামি রফিকুল আমিন সহ বেশ কয়েকজনকেই আদালতে হাজির করা হয়েছে। যেহেতু এই মামলায় মোট আসামির সংখ্যা 51 জন, এর মধ্যে মাত্র 3 জন আসামি কারাগারে রয়েছেন আর 4 জন আসামি জামিনে রয়েছেন এবং বাকি 44 জন আসামি পলাতক রয়েছেন। ডেস্টিনির বিনিয়োগকারী কয়েকজন তারা উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে তারা আজকে এই মামলার ন্যায় বিচার প্রত্যাশা করেন। আর এই মামলাটি হয়েছিল 2012 সালে। 2012 সালে যে মামলাটি হয়েছিল, ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির নামে প্রায় গ্রাহকের কাছ থেকে 1,901 কোটি টাকা সংগ্রহ করে, এর মধ্যে থেকে 1,850 কোটি টাকার মতো আত্মসাৎ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন এবং চেয়ারম্যান আহমদ হোসেন সহ যারা আসামি তারা এই টাকাগুলো অর্থ আত্মসাৎ করেন। এই ঘটনায় 2টি মামলা হয়েছিল। প্রথম মামলাটি হয়েছিল ডেস্টিনি কোঅপারেটিভ সোসাইটির নামে যে টাকাগুলো নিয়ে আত্মসাৎ করা হয়েছে এটির মামলা, এটির রায় হবে আজকে। এরপরে আরেকটি অভিযোগ রয়েছে ডেস্টিনির যে ট্রি প্লান্টেশন প্রোগ্রামের নামে যে টাকাগুলো আত্মসাৎ করা হয়েছে সেই মামলাটি এখনও কিন্তু বিচারাধীন রয়েছে এবং সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে বলছে, দুদকের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ তারা প্রমাণ করতে পেরেছেন এবং আসামিদের সর্বোচ্চ সাজা 12 বছর সেটিই হবে। যদিও এরই মধ্যে ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন এবং চেয়ারম্যান আহমদ হোসেন সহ আরও একজন দিদারুল আলম তারা প্রায় 10 বছর ধরেই কারাগারে রয়েছেন। যদি সর্বোচ্চ সাজাও হয় 12 বছর হয় তাহলে হয়তো রেওয়াত টেওয়াত মিলিয়ে তারা কারাগার থেকে বের হতে পারবেন এই মামলা। যদিও আরেকটি মামলা বিচারাধীন রয়েছে, সেই মামলাটি ফয়সালা না হওয়া পর্যন্ত এই মামলার আসলে চূড়ান্ত নিষ্পত্তি হবে কি না। একটি গল্প দিয়ে শেষ করতে চাই। আপিল বিভাগে ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন একবার জামিন চেয়েছিলেন। আদালত বলেছিলেন 2,800 কোটি টাকা জমা দিলে আদালত তাকে জামিন দেবেন এবং যে 35 লক্ষ গাছ লাগানো হয়েছে ট্রি প্লান্টেশনের নামে সেই গাছগুলো বিক্রি করে টাকা দিলে রফিকুল আমিন জামিন পাবেন। কিন্তু রফিকুল আমিনের আইনজীবী দেশের সর্বোচ্চ আদালতকে জানিয়েছেন যে ট্রি প্লান্টেশনের নামে 35 লক্ষ যে গাছ লাগানো হয়েছিল সেই গাছগুলো ছাগলে খেয়ে ফেলেছে, সেই কারণে তারা টাকাও দিতে পারেননি, রফিকুল আমিন জামিনও পাননি। তো মোটামুটি আজকে রায় হবে, রায়ে কী হয় হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো, সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এই ছিল মহানগর দারাজজ থেকে আমার কাছে সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম মহানগর দায়রা জজ আদালত থেকে।